ষষ্ঠ শ্রেণী বৈদিক গণিত বিষয় পূর্ব পাঠর আলোচনা প্রশ্ন নম্বর এক র ক অক্ষরের লেখ দুইশ পঁয়ত্রিশ অনানব্বে তিনি হাজার সতেইশ চালিশ হাজার পাঁচশ বয়াশি এক লক্ষ তেইশ হাজার চারশ পঁয়চাশ এমানকু আমি অক্ষরের লেখিবা উত্তর দুইশ পঁয়ত্রিশ দুই শহ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর গোটে বি লিখিপার দুই শহ তিন দশ পাঁচ এক অনানব্বে অনানব্বে আর গোটে লিখিপার আমি আঠ দশ ন এক তারপরে দিয়েছি তিন হাজার সতেইশ তিন হাজার সতেইশ তিন হাজার সতেইশ তেইশ আর গোটে আমি লিখিপারিবা তিন হাজার শূন্য শতক বা শহ দুই দশ সাত এক তারপর দিয়েছি চালিশ হাজার পাঁচশহ বয়াশি লেখিবা চালিশ হাজার পাঁচশহ বয়াশি আর গোটে আমি করবা চারি অত চারি অত শূন্য সহস্র বা হাজার হাজার পাঁচশহ আঠ দশ দুই এক তারপর দিয়েছি এক লক্ষ তেইশ হাজার চারিশ পঁয়চাশ এক লক্ষ তেইশ হাজার চারিশ পঁয়চাশ চারিশ পঞ্চচাশ পঞ্চচাশ আর গোটে লিখিবা আমি এক লক্ষ দুই অয়ুত তিনি হাজার চারিশহ চারি দশ পাঁচ এইপরি ভাবে আমি লিখিপারিবা পড়িলা বেলকু আমি লিখিদেবা এক লক্ষ তেইশ হাজার চারিশহ পঞ্চচাশ বা পঁয়চাশ লিখিলা বেলকু আমি লিখিবা এক লক্ষ দুই তিন হাজার চারিশহ চারি দশ
5 1 उत्तर ख संख्या रे लेख 599 8008 17017 8 869 8 8 उत्तर 599 599 समान 599 8008 8000 8 समान 8008 17017 17017 17017 8 লক্ষ 8 লক্ষ 8 লক্ষ 869 869 869 8 লক্ষ 8 8 লক্ষ 8 8 লক্ষ 8 উত্তর